আজ 24শে জানুয়ারি আমাদের শেষ পর্যায়ের যে বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক ও কর্মচারীদের মহামান্য হাইকোর্টের কাছে আবেদন, সেই আবেদনকে সম্পূর্ণরূপে খতিয়ে দেখে মহামান্য হাইকোর্ট আমাদের সেই আবেদনে সাড়া দিয়েছেন। 27শে জানুয়ারি থেকে কারিগরি ভবনে যে লাগাতার অবস্থান কর্মসূচি, সেই কর্মসূচির গুরুত্ব প্রয়োজনীয়তাকে খতিয়ে দেখে এবং বিচার বিশ্লেষণ করে আমাদের সেই কর্মসূচিকে অনুমতি দিয়েছেন। এবং রাজ্য সরকারের যে উকিল আমাদের এই কর্মসূচিকে বাঞ্ছাল করার জন্য যা যা তথ্য পরিবেশন করার, নথি পরিবেশন করার, প্রশাসনিক সমস্যার কথা পরিবেশন করার, সেই সব কিছু তুলে ধরা সত্ত্বেও কোনো কিছুই তা গ্রহণযোগ্য হয়নি। মহামান্য হাইকোর্ট আমাদের সেই সমস্ত দাবি ও সমস্যা খতিয়ে দেখে এবং বিগত দিনের আমাদের চেষ্টা এবং কর্মসূচিগুলোকে মাথায় রেখে আমাদের এই কারিগরি ভবনে লাগাতার অবস্থান কর্মসূচি, সেই কর্মসূচির অনুমতি দিয়েছেন। এবং তার জন্য যা যা সহযোগিতা এবং প্রশাসনিক কর্তব্য তা সরকারের, রাজ্য সরকারের কাছে পালন করার জন্য নির্দেশ দিয়েছেন। আমরা 27শে জানুয়ারি থেকে এই লাগাতার অবস্থান কর্মসূচিতে সারা বাংলার বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক ও কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে শক্তিশালীভাবে অংশগ্রহণের মধ্য দিয়ে রাজ্য সরকারের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই, যাতে আমাদের যে দীর্ঘদিনের শোষণ বঞ্চনা এবং সমস্যা তার থেকে দ্রুত মুক্তির পথ বার করুক। সম্মানজনক বেতন বৃদ্ধি এবং শিক্ষক প্রশিক্ষকদের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্ব কমিয়ে একটা সঠিক পদ ঠিক করে ছাত্রছাত্রীদের যে ছোটো ছোটো সমস্যা এবং পরিকাঠামোগত সমস্যা তার থেকে মুক্তি দিয়ে আমাদের এই সমস্ত দাবিগুলোকে যাতে মেনে নেয় তার জন্য আমরা 27 তারিখ থেকে লাগাতার অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করব। সকলের কাছে বৃত্তিমূলক যৌথ মঞ্চের কেন্দ্রীয় টিমের পক্ষ থেকে আবেদন, আপনারা সকলে আসুন, পরিকল্পনা করে ঐক্যবদ্ধভাবে সংগঠিতভাবে শক্তিশালী এই আন্দোলন এবং অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে আমরা আমাদের যে দীর্ঘদিনের সমস্যা এবং দাবি তার একটা সঠিক সমাধানের পথ খুঁজে পাবো, এটা আমাদের বিশ্বাস। এই বলে সকলকে নমস্কার জানিয়ে মুক্তিমূলক যৌথ মঞ্চের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি সমর প্রামাণিক আমার বক্তব্য শেষ করছি।